সিংহ রাশি, সিংহ লগ্ন বা লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় থাকতে চলেছে। আজ আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় যত্ন নিন। আপনি বসে থাকাকালীনই কিন্তু শরীরে কোনো আঘাত লাগতে পারে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আজ দই বা দুধ এগুলি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী হতে চলেছে। নেতিবাচক চিন্তাভাবনার আশ্রয় নিলেই কিন্তু আজ আপনার মনে হতাশা গ্রাস করতে পারে। আজ নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর চেষ্টা করুন। বিশেষ এক ধরনের ব্যক্তি আছে যারা কিন্তু আজ আপনাকে অর্থগত বিষয়ে প্রভূত পরিমাণে যুক্তি তর্ক দেবে। তাদের কথা ঠান্ডা মাথায় শুনুন। টু বি আ গুড স্পিকার, ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। ভালো বক্তা হওয়ার আগে আমাদেরকে ভালো শ্রোতা হতে হবে। আজ কিন্তু অর্থের যোগান সম্পর্কে আপনাদের কোনো টেনশন নেই। আপনার কাছের মানুষজনরা সাহায্যকারী এবং সহায়ক হবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশটি এক প্রকার বেশ। নিজের মেধাদক্ষতা, ট্যালেন্টের প্রদর্শন করতে পারলে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীরাও আজ যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই থাকছেন। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি এক প্রকার কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। আজ আপনাকে ভালো মেজাজে রাখার জন্য আপনার আশপাশের মানুষজন প্রভূত পরিমাণে চেষ্টা করবে। আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে, তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন, কিন্তু মদ্যপান বা ধূমপান করা থেকে বিরত থাকুন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না।